ছোট্ট বন্ধুরা, দেখছো কি সুন্দর একটা বন! এই বনের পাশে বয়ে যাচ্ছে সুন্দর মিষ্টি রূপমিনী নদী। আর এই যে গুহাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাম্বার গুহা। সাম্বা হলো এই জঙ্গলের অন্যতম বয়স্ক শিম্পাঞ্জি। সাম্বার সাথে থাকে সাম্বার প্রিয় বন্ধু মিঠি। মিঠি হলো এই জঙ্গলের অন্যতম মিষ্টি পাখি। মিঠি আর সাম্বা গোটা জঙ্গলে ঘুরে বেড়ায় আর লোকের উপকার করে বেড়ায়। বুঝলি মিঠি, আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। সে কি বলছো সাম্বা? হঠাৎ তোমার আবার কি হলো? দেখ মিঠি, আমার তো বয়স হয়েছে, তাই মরতে তো একদিন হবেই আমাকে। তাই যে কটা দিন হাতে আছে, সেই কটা দিন যদি কারো উপকারে আসতে পারতাম, তাহলে জীবনটা ধন্য হয়ে যেত। হ্যাঁ গো সাম্বা, অনেক দিন হলো আমাদের কাছে কেউ উপকার চাইতে আসেনি। যাক, তাহলে মনে হয় জঙ্গলে সবাই শান্তিতে আছে। বুঝলি মিঠি, চল মিঠি, আমরা তাহলে একটু ওদিকে ওই সুপারি বাগানের দিক থেকে একটু ঘুরে আসি। হ্যাঁ চলো, জঙ্গলের ওই দিকটায় তো অনেকদিন যাওয়াই হয়নি। বয়স হয়েছে তো, তাই আর অতটা হেঁটে যেতে মন চায় না। কিন্তু চল, আজকে একটু ওই দিকটায় যাই। হ্যাঁ চলো চলো। একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিস মিঠি? হ্যাঁ গো সাম্বা। আওয়াজটা মনে হচ্ছে জঙ্গলের ওই কোন থেকে আসছে। আয় 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 তো দেখি, মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। ওমা, তুমি আবার কে? তুমি এইভাবে কাঁদছো কেন? আমার ছানাদের বাবা ওদের জন্য খাবার আনতে গিয়েছিল, ঠিক সেই সময় বনের শয়তান শিয়ালটা ওর উপর ঝাঁপিয়ে পড়ে আর ওকে টেনে নিয়ে চলে যায়। আমার ছানাগুলোর ওপরে ওর কুনজর ছিল, কিন্তু আমি কোনো রকমে ওদের বাঁচিয়ে এখানে এসে লুকিয়েছি। এখন আমি কি করব? এই ছানাদের নিয়ে কোথায় যাব? তুমি চিন্তা করো না বোন, তোমার আর তোমার ছানাদের দায়িত্ব এখন আমার। আর আসুক একবার ওই শয়তান শিয়ালটা, ওর মজা আমি দেখাবো তখন। তুমি চিন্তা করো না হরিণ বোন, আমরা যতক্ষণ আছি তোমার আর তোমার ছানাদের কোনো ক্ষতি ওই শিয়ালটা করতে পারবে না। সত্যি সত্যি বলছো? তোমরা আমার যা উপকার করলে আমি কোনো দিন ভুলব না। ওসব তুমি ছাড়ো হরিণ বোন, তুমি এখন আমাদের সঙ্গে আমাদের গুহায় চলো। ছানাগুলোর মুখগুলো একদম শুকিয়ে গেছে, চলো চলো ওদের জন্যে আর তোমার জন্যে খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ হরিণ বোন, গুহায় চলো। সাম্বা দাদু, তোমার হাতে ওটা কি? এটা হলো দূরবীন। দূরবীন মানে কি? দূরের দৃশ্যকে কাছে নিয়ে আসে যে যন্ত্র, সেটাই হলো দূরবীন। অনেক দূরের দৃশ্যকে
এটার সাহায্যে আমরা খুব কাছ থেকে দেখতে পাই। এই নাও, এই না, তুমি একবার এতে চোখ রেখে দেখো। এই আমাদের কিন্তু সাম্বাদা তো বলেছে এখান থেকে বেশি দূরে না যেতে। যদি একবার ওই শিয়ালের হাতে ধরা পড়ে যায় তাহলে ও বাবার মতো আমাদেরও ঘর মোটকে মেরে ফেলবে। সে কি কথা! তাহলে কি আমরা এই গুহার বাইরে কোথাও যাব না? আমার এইভাবে থাকতে দম বন্ধ হয়ে আসছে রে। আমি আমি ওই দূরের সবুজ ঘাসে যেতে চাই, সেখানকার ঘাস খেতে চাই। তুইও চল। না বাবা, আমি সাম্বা দাদুর বারণ শুনবো, আমি যাব না। তুই গেলে যা, আমি ওই উঁচু পাথরের উপর থেকে তোর উপর নজর রাখবো। আচ্ছা, ঠিক আছে। হরিণছানা তো বারণ অমান্য করে চলে গেল সবুজ ঘাসে, কিন্তু ও জানত না ওর জন্য ওখানে একটা বিরাট বিপদ অপেক্ষা করে আছে। আগে আমরা সবাই কি সুন্দর দিন কাটাতাম, ছানারা, ওর বাবা, আমি, কিন্তু এখন ছানারা, আমার ছানারা কোথায় গেল? কই, কাউকে তো গুহার মধ্যে দেখতে পাচ্ছি না, কোথায় গেল ওরা? সাম্বা দাদুর থেকে ওই দূরবীনের উপকারিতা শিখে অনেক কাজের কাজ হয়েছে। গাছের পিছনে কি একটা দেখলাম মনে হলো। ও বাবা, গাছের পিছনে ওটা তো ওই শয়তান শিয়ালটা। এবার কি হবে? এবার আমি কি করব? লাটু, লাটু, গাছের পিছনে শিয়াল আছে, তুই তাড়াতাড়ি পালা। এই কি হয়েছে রে, লাটু কোথায়? মা, লাটু গেছে ওই দূরের সবুজ ঘাসে কড়া করে খেতে। তাই আমি সাম্বা দাদুর ওই দূরবীন দিয়ে ওর উপর নজর রাখছিলাম, কিন্তু মা, আমি দেখলাম ওই মোটা গাছের পেছনে শিয়ালটা চিপ পার করে ওত পেতে বসে আছে। কি সর্বনাশ, তুই কি বলছিস রে? এবার আমি কি করব? সাম্বা আর মিঠিও তো এখনো গুহায় ফেরেনি। তুই চল, তুই চল আমার সাথে, এক্ষুনি গিয়ে লাড্ডুকে উদ্ধার করে নিয়ে আসি। হ্যাঁ মা, চলো চলো। হরিণছানারা দেখছি একটু বেশি চালাক হয়ে গেছে, কিন্তু কতদিন কতদিন আর পালিয়ে পালিয়ে বাঁচবি তোরা? কতদিন? মনে হচ্ছে এইভাবে আর হবে না, অন্য পথ অবলম্বন করতে হবে, অন্য পথ। আমার ছানারা, আমাকে না বলে আর কোথাও তোরা যাবি না। তোর বাবা মারা যাওয়ার পর তোরাই আমার প্রাণ, তোদের নিয়েই আমি বেঁচে আছি। তোদের কিছু হয়ে গেলে যে আমি মরে যাবো রে। না মা, আর কোথাও যাব না। আমার ঘাট হয়েছে মা, আর কোথাও যাব না। আমি তোমাদের বারণ করেছিলাম না যে আমি না থাকাকালীন তোমরা কেউ গুহার বাইরে যাবে না? তা সত্ত্বেও কেন গেছিলে তোমরা? আমি বারণ করেছিলাম সাম্বা দাদু, লাড্ডু আমার কথা শোনেনি। এটা খুব অন্যায় কাজ করেছো। সাম্বা দাদু, তুমি বলো, আমার কি গুহার বাইরে যেতে মন চাইবে না? আমার কি ইচ্ছে করবে না সবুজ ঘাস খেতে? হ্যাঁ দাদু ভাই, ইচ্ছে তো করতেই পারে, কিন্তু সেই ইচ্ছে পূরণ করতে যদি বেঘরে প্রাণটা যায় সেটা তো কখনোই কাম্য নয়, তাই না বলো? এবারে আসো কই শিয়ালটা, ওকে এবার আমি মেরে ফেলবো, ও আমার বাবার হত্যাকারী। রাগ ভালো নয় দাদু ভাই, রাগে বুদ্ধি লোপ পায়, তাই মাথা ঠান্ডা করে আমাদের এগিয়ে যেতে হবে। যেদিন ওই বেটাকে হাতের কাছে পাবো সেই দিনই হবে ওর শেষ দিন। ওর খুব পার বেড়েছে, ওর একটা শাস্তি পাওয়াই উচিত। সাম্বা ও মিঠি হরিণবনকে পেয়ে খুব খুশি হয়েছিল,
তার দুই ছানাকে নিয়ে তাদের খুব মজায় দিন কাটছিল। কিন্তু এই সুখ বেশি দিন কপালে সহ্য হলো না। একদিন হলো কি, বাড়িতে কেউ আছে নাকি? তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি রে শেয়াল, আজকে একদম তুই আমার গুহার সামনে এসে দাঁড়িয়েছিস। রাগ করবেন না সাম্বাদা, আপনার যেমন বয়স হয়েছে আমারও সেই রকম বয়স হয়েছে। আমিও এই প্রাণী হত্যা করতে করতে আজ বড়ই ক্লান্ত। যেদিন থেকে এই মিষ্টি বাচ্চাগুলোর বাবাকে মেরেছি তবে থেকে আমি রাতে একদিনও নিশ্চিন্তে ঘুমোতে পারিনি। বিশ্বাস করুন, একদিনও ঘুমোতে পারিনি। আমি আজ এখানে প্রায়শ্চিত্ত করতে এসেছি। আপনারা আমার উপরে খুব রাগ, আমি জানি, আমি জানি। আপনি আমায় মেরেও ফেলতে চান, তাই তো? মেরে ফেলুন, মেরে ফেলুন না। কিন্তু তার আগে একবার আমায় ওদের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ করে দিন। না না সাম্বা, তুমি ওর কথায় একদম বিশ্বাস করো না। একটা শয়তান কোনো দিনই ভগবান হতে পারে না। না না, বিশ্বাস করুন, আমি সত্যি এখানে ক্ষমা চাইতে এসেছি। সবাইকে শুধরানোর একটা সুযোগ অন্তত দেওয়া উচিত। তা এখন তোমার দাবিটা কি শুনি? আপনি যদি আপনার পরিবারে আমাকে একটু জায়গা দেন, একটু, তাহলে খুব ভালো হয় আর কি। আমি এই ছোট ছোট বাচ্চাগুলোর সাথে একটু সময় কাটাতে চাই, তাহলে আমার মনের বোঝাটা একটু হলেও হালকা হবে। না না না, আমার এই সবটাই কিরকম মিথ্যে মনে হচ্ছে। তুমি ওর পাদে পা দিও না সাম্বা। চিন্তা নেই মিঠি, আমি তো এখানেই থাকবো। আমার মনে হয় ও সত্যি ক্ষমা চাইতে এসেছে। শোনো শেয়াল, তুমি গুহার বাইরে ওই ঝোপটায় থাকতে পারো, কিন্তু যদি কোনো চালাকি করতে দেখেছি আমি কিন্তু সঙ্গে সঙ্গে তোমার ধড় আর মুন্ডু আলাদা করে দেব। না 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 না, আপনি কিচ্ছু চিন্তা করবেন না সাম্বা দাদা। সাম্বা, কাজটা আদৌ ঠিক করলে তো? মিঠি, আমার মনে হয় ও সত্যি প্রায়শ্চিত্ত করতেই এখানে এসেছে। ওকে একটা সুযোগ দেওয়া উচিত। হরিণছানাগুলোর দিকে তীক্ষ্ণ দৃষ্টি গেড়ে দিন রাত বসে থাকত বাজি শিয়াল। সাম্বা, তুমি এবার শিয়ালকে এখান থেকে চলে যেতে বলো। আমার মনে হয় ওর কোনো একটা মতলব আছে। হরিণ ছানাদের আর হরিণ বনকে দেখেছ? সারাক্ষণ কিরকম ভয় ভয় দিন কাটাচ্ছে ওরা। শত্রুকে ঘরে আশ্রয় দেওয়া আর চেঁচে বিপদ ডেকে আনা তো একই ব্যাপার। ঠিক আছে, দেখছি। আমি কালই শিয়ালের সাথে এই বিষয়ে কথা বলবো। শিয়াল ভায়া, অনেকদিন তো হলো তুমি এখানে আমাদের সাথে আছো। আমার মনে হয় এতদিনে তোমার প্রায়শ্চিত্ত করা হয়ে গেছে, এবার তুমি আসতে পারো। কি যে বলছেন সাম্বা দাদা, এখনো তো ছানাদের সাথে আমার বন্ধুত্বই হলো না। ওরা এখনো আমাকে ভয় ভয় পায়, আমি এই অবস্থায় কিভাবে চলে যাব? শুনতে পাচ্ছ না সাম্বা কি বলছে? সাম্বা যা বলছে সেটাই তোমায় শুনতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সাম্বা দাদা, যখন বলছে তখন আমি চলে যাব। কিন্তু আমাকে আজকের দিনটুকু থাকতে দিন। এই শেষ দিনটা ছানাগুলোকে প্রাণ ভরে দেখেনি, কি জানি আজকের পর আর কোনোদিন ওদের দেখতে পাবো কিনা। আচ্ছা ঠিক আছে, আজকের দিনটা তুমি থাকতে পারো। আমাকে যা করার আজকেই করে ফেলতে হবে, আজকে। আজকে আমরা লুকোচুরি খেলব। এটা কি খেলা? এই খেলায় একজন চোর হবে আর বাকিরা তখন গিয়ে লুকোবে। যে চোর হয়েছে সে বাকিদেরকে খুঁজে বের করবে, ঠিক আছে?
প্রথমে আমি চোর হচ্ছি, তোমরা গিয়ে লুকিয়ে পড়ো। এই সোজো সাম্বা আর মিঠি দুজনেই ঘুমাচ্ছে, এখন আমি ছানাদের এক এক করে ধরে পালিয়ে যাই। ছানারা তোমাদের খুঁজে না পেয়ে আমি খুবই ক্লান্ত, আমার খুবই জল তেষ্টা পেয়েছে, তাই আমি নদীর দিকে জল খেতে যাচ্ছি। তোমরা যদি চাও তাহলে আমার সাথে সেখানে আসতে পারো। লাড্ডু আর চমচমের গলা না? যাই তাড়াতাড়ি, ইয়ে সাম্বা দাদাকে ডাকি। সাম্বা দাদা, সাম্বা দাদা, তাড়াতাড়ি ওঠো, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে? লাড্ডু আর চমচমকে ওই শিয়ালটা ধরে নিয়ে গেছে। কি বলছো, কিভাবে ঘটলো এই সব? একটু আমি চোখের আড়াল হতেই শিয়াল ওদের নদীর ধারে নিয়ে গেছে বলে মনে হচ্ছে, কারণ ওই দিক থেকে আমি ওদের চিৎকার শুনতে পেলাম। আমি পই পই করে বারণ করেছিলাম, আমি জানতাম এরকম কিছু একটা হবে। চলো চলো এক্ষুনি নদীর দিকে যাই, এখনো বেশি দেরি হয়নি। লাড্ডু, চমচম, তোরা কোথায়? আমার কথা তোরা শুনতে পাচ্ছিস? সারা দে শোনা। এত বড় বিশ্বাসঘাতক! তুমি যদি এত বোকা হও তাতে আমার কি করার আছে? শিকার ধরে খাওয়া তো আমার ধর্ম। আমি যদি শিকার না করি তাহলে তো আমি এমনি এমনি একদিন মরে যাব। তুমি আমাকে বিশ্বাস করেছো, এটা তোমার ভুল। তুমি তোমার ভুলের শাস্তি আমাকে কেন দেবে? হ্যাঁ, আগে বাচ্চাগুলোকে ছাড়। প্রাণ থাকতে আমি ওদেরকে ছাড়বো না। না 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 না, ওরা হলো আমার শিকার। বেশ, আজ তোর প্রাণটাই আমি তাহলে শেষ করব। শোনো দাদু ভাইয়েরা, তোমাদের কয়েকটা কথা বলি, আমার হাতে আর বেশি সময় নেই। তোমরা জীবনে সব সময় সৎ পথে চলবে, যত দূর পারবে সবাইকে সাহায্য করবে। আর শোনো, নিজের শত্রুকে কোনো দিনও বিশ্বাস করবে না। মনে থাকবে তো? মনে থাকবে সাম্বা দাদু, আমাদের সব মনে থাকবে।